বাংলা সিনেমার কথায় আসি, বাংলা সিনেমায় আমি এসেছিলাম হিরো হওয়ার জন্য, আপনাকে বলেছি, কিন্তু সেই হিরো হওয়া আমার হয়নি। কিন্তু বাংলা সিনেমা প্রচুর করেছি আমি, প্রায় রিলিজ আনরিলিজ মিলিয়ে 135টা সিনেমাতে পার্ট করেছি। কিন্তু এই সিনেমার মধ্যে দেখবেন আমার সম্মান কম আছে, সব জায়গাতে আমি মার খাই, মোটামুটি ভিলেনরা অত মার খায় না যতটা আমি জীবনে মার খেয়েছি। ধরুন আমার কেরিয়ারে এই এত সিনেমার মধ্যে আপনারা বলতে পারবেন আমি সব থেকে কোন হিরোর সাথে বেশি ছবি করেছি? হ্যাঁ জি, একদম ঠিক, 14টা সিনেমায় পাঠ করেছি দুজনে মিলে। তো আমি জিতের সাথে দেখবেন প্রথম থেকে, প্রথম সিনেমা করেছিলাম ক্রান্তি, সেই ছবিতে কি হলো, জিতের সঙ্গে বন্ধুত্ব, জিতের প্রেম স্বস্তিকার সাথে, একটা গাড়ি এলো আমাকে ঠেলে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল, আমি কিচ্ছু পেলাম না। জিত কিন্তু স্বস্তিকার হাত ধরে গান গাইলো, এবং তারপর আমি ভূত হয়ে এসে ওই ক্যাম্বিস বল ফ্যাম্বিস বল এইসব করে জ্ঞানটা নিয়ে চলে গেলাম, আমার কিন্তু সিনেমায় কিচ্ছু হয় না। পরে ছবি, জীবনে আমাকে সব থেকে বেশি সিনেমায় নিয়েছেন ডিরেক্টরের নাম রবি কিনাগি, তিনি প্রথম সিনেমা করলেন ফাইটার, মনে আছে তো? আমি আইসক্রিমওয়ালা ছিলাম, ভোতা ছুরি বার করেছিল ওর গলা কেটে দেবো বলে, তো কি করে কাটবো, জিতের বুদ্ধি বেশি, বললো ওই দেখ নিচে কি আছে, বলে এক লাথি আমি জলে। পরে একটা ছবি করেছিলাম 100% লাভ, সেই সারা সিনেমার মধ্যে আমি সারাক্ষণ কি করে জিতের সাথে কোয়েলে দেখাবে, কোয়েলের সাথে কি করে জিতের প্রেম হবে, কি করে ওরা দুজন প্রেম করে বিয়ে করবে, এই জন্যে সারাক্ষণ আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি। এই দৌড়তে দৌড়তে আমার শরীর কমে গেল, ওদের বিয়ে হয়ে গেল, আমার হাতে ঠনঠনে গোপাল রয়ে গেল, আমি কিচ্ছু পাই না। পরে একটা ছবি করেছিলাম, এবার জিত আমাকে দেখুন সব সিনেমায় মারতে শুরু করলো। হ্যাঁ, পরে ছবি করেছিলাম বস, দেখেছেন বস, এই শহরের সব থেকে বড় বস। তো ওই বস সিনেমা জিত আমার বাড়িতে, কি চাইছিস, কি কত কাছে আসবো, এর কি ফুলসজ্জে তোর কাছে যাব, যত এদিকে যাই তত বলে আরও এসো, যেন নতুন বউ পেয়েছে ফুলসজ্জে, আরও এসো, কতটা যাব। তো এই শোন, বেশি বন্ধুত্ব করিস না, ছেলেতে ছেলেতে বন্ধুত্ব ভালোভাবে দেখছে না লোকে আজকাল, বলছে বন্ধুত্ব করে এসো, ওরে বাবা কি চাইছিস কি। তো বস সিনেমা করলাম, বস ছবিতে জিত আমার বাড়িতে এলো বোম্বেতে, আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস খা থাক, তোকে একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিত কিচ্ছু করলো না, ঠাস করে আমার একটা চড় মারলো, একটা চড় মার খাবো, কেন খাবো আমি। হ্যাঁ, তারপরে কি করলো, শুভশ্রীর সাথে প্রেম করলো, শুভশ্রী কে না, চিরঞ্জিতের মেয়ে, চিরঞ্জিতকে না, চিরঞ্জিত হচ্ছে সেই লোক যিনি পুলিশ কমিশনার বম্বের, ব্যাস সারা ছবিতে আমি ভয় ভয় মরি কখন চিরঞ্জিত গুলি করে মেরে ফেলতে পারে আমায়। আর জিত কি করছে, শুভশ্রীকে নিয়ে গান গাইছে, মনে মেঘ জমতে থাকে, তোদের মনে মেঘ জমতে থাকে, আমার উপরে তো বজ্রপাত হতে থাকে, আমি তো মরবো বাঁচ পড়ে কোন সিনেমা। আমি দিলাম না, এই জিতের কাছে মার খাওয়ার আর আমার দরকার নেই। তারপরে আমি ছবি করতে চলে গেলাম দেবের সাথে, প্রথম সিনেমা করেছিলাম লে ছক্কা, দেখেছেন, রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিল। শীত কি কি শীত পড়েছিল সেবার, সেই শীতের মাঝখানে শুটিং, আমাকে দিল ঠাকুরমশাইয়ের রোল, ধুতি আর একটা ওই গায়ের উপরে উড়নি, একটা হালকা জামা, ধুতির তলায় কি হাওয়া ঢুকলো, সে আটকে রাখতে পারছি না, কত কি খুঁজে পাচ্ছি না, পায়ে গচ্ছে না, এই আমার কপাল। পরে একটা ছবি করলাম পাগলু টু, কথায় কথায় রজতভ দত্ত বলে মেড়ে বালি চাপা দিয়ে দেবো, তোর বালির গোডাউন আছে তুই চাপা পড়ে বস থাক, আমায় কেন চাপা দিবি বলে দেবের বাবার আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। আমরা চলে গেলাম দুই ভাইতে দুবাই, দুবাই থেকে আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল, ওই 5 দিন এক জামা এক প্যান্ট এক গেঞ্জি আর একটা জিনিস এক ছিল, সরসানে বলতে পারবো না, সে চুলকে চুলকে মরছি। তারপরে চ্যালেঞ্জ টু ছবিতে আমাকে আবার মারতো, কিন্তু যেহেতু তাপস পাল সব ভুলে গিয়েছিল আমাকে কেউ মারেনি। পরে একটা ছবি করলাম দেবের সাথে রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ, সেই ছবিতে রজতভ দত্ত লাথি মারে খরাজ মুখার্জি, খরাজ মুখার্জি লাথি মারে রজতভ দত্ত, মাঝখানে আমি ফুটবলের মধ্যে ঢুম ঢাম ঢুম ঢাম, আর ওদিকে কোয়েলের সাথে দেব একবার উড়িয়ে নাচছে, কি নাচছে, ও মধু ও মধু, তা তোরা মধু খাচ্ছিস আর মৌমাছির চাকে হুলটা আমি কেন রে বাবা। পরে সিনেমা হলো শুধু তোমারই জন্য, হলো না শুধু তোমারই জন্য, তো কি ভালো পাঠ, আমি খুব আনন্দ পেলাম, আমি ভাবলাম ভালো জামা কাপড় পরা হবে, ক্যা বাত হয় সিনেমাতে স্ক্রিপ্ট পড়ে, ও বাবা দেবের কি সুন্দর জামা, মিমির কি সুন্দর জামা, সোহামের কি সুন্দর জামা, শ্রাবন্তীর কি সুন্দর জামা, আমার লুঙ্গি আর গামছা, যত বলি হারে ভাই বাইকের পেছনে লুঙ্গি উড়ে যাবে হাওয়া ঢুকছে ভাই, তুই আমার নামিয়ে দে, কে কার কথা শোনে, বাংলা সিনেমায় সম্মান আমার নেই। ছবি করতে গেলাম সোহামের সাথে, ও আমার খুব প্রিয় অ্যাক্টার, আমি ওর সাথে প্রথম সিনেমা করেছিলাম বাজিমাত, হরনাথ চক্রবর্তী ডিরেক্টর ছিল, শুভশ্রী প্রথম নায়িকা হয়েছিল, বাজিমাত সিনেমা হয়েছিল 2007 সালে, রিলিজ হয়েছিল 2008 সালে। এই ছবিতে আমার তোতলার পাঠ, একটা সুস্থ পাঠ নেই দেখবেন, তোতলা কানা যাই হোক এইসব শরীরে নানা রকম সমস্যা, সেই সব পাঠ আমার।
পরে একটা সোহমের সাথে ছবি করলাম, ওটা ছবি নয়, ওটা আমার একদম মৃত্যু ঘন্টা, ছবির নাম লাভেরিয়া। যত বলি ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই, আমার সব ধবধবে ব্যাপার, কে কার কথা শোনে, কি মার মারলো লাস্টিনে আমাকে রজতম দত্ত। আমার ছেলে দুটো পর্যন্ত বলল, বাবা তোমাকে মারছে আমাদের খুব কষ্ট হয়েছে বাবা। আরে বাবা কি করব, পেটের জ্বালা বাবা, মারধর খেয়ে টাকা নিয়ে আসছি বাড়ির জন্যে, একটু দেখো। আর আমার বউ তো সবসময় বলে, তোমার কেন হেলালেলা পার সব সিনেমায়, একটা স্মার্ট পার্ট করতে পারো না কিছু? আরে মামা নেয় না, আমি কি করবো বলে, দেখা সব জায়গায় লোককে দেখলে লোকে সিনেমাটি তোমাকে দেখলে হ্যাঁ 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 কি হ্যাঁ করে কেন লোকে, আমি কি করবো, আমাকে দেখলে লোকে হ্যাঁ হ্যাঁ করে, আমি হ্যাঁ তবু তো করছে, মানুষের মুখে তো হাসি নেই, তবু তো আমি হাসি দিচ্ছি। লাস্ট যে সিনেমাটা হলো, ছবির নাম হচ্ছে জামাই 420, ওই সিনেমাতে আমার পেরে পুঁতে গেল লাইফের। ওই সিনেমায় আমায় বলেছিল নুসরতের সাথে প্রেমের দৃশ্য আছে, এরবি কি নাকি বলেছিল, স্যার বলতাম অনেক বয়সে বড় ভয় পেতাম, উনি আমায় বলেছিলেন যাক ভালো, কোথায় শুটিং না ব্যাংককে, ব্যাংককে নুসরতের হাত ধরে ঘুরবো, উড়িয়ে সাবাস। ওই ছবিতে একবার হোটেল থেকে পড়ছি, একবার গাড়ি থেকে পড়ছি, একবার বাইক থেকে পড়ছি, আর তিনটেই মিলে আমাকে কি মার মারলো। আমি চীনা সাজিলাম, বাঙালি সাজিলাম, সব সেজে ফেললাম, কিন্তু কোথায় নুসরত আর কোথায় আমি, শুধু প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা করে আমি শেষ, আমার একদম চাকা জাম। কোন সিনেমা, আমি শাকিব খানের সাথে তিনটে সিনেমা করেছিলাম, নবাবে গুলি খাইছি, ভাই জানেতে মার খেয়েছি শাকিব খানের হাতে, বাংলা সিনেমা দেখুন আমার সম্মানের জায়গা কোথায়। আর সিরিয়াল, প্রথম জীবনে একটা সিরিয়াল করেছিলাম, সিরিয়ালটার নাম ছিল হচ্ছে ধ্যাত তেরিকা, মনে আছে কিনা আপনাদের জানি না, তাতে আবার আমি একটা এইরকম পাঠ করেছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছেন তো, এরকম পাঠ আর একটা সিনেমাতেও করেছিলাম, মনে আছে কিনা বলুন, হরিপদ ব্যান্ডওয়ালা, হ্যাঁ নুসরতের ব্যান্ড বাজিয়ে দিল হরিপদ, মানে আমাদের অঙ্কুশ, আর আমি সারা ছবিতে লিপস্টিক পরে ঘুরে বেড়ালাম, কি আমার বউ বলল, এই লাস্ট বার বলে দিলাম এই পার্ট যেন না হয়, কেন বাড়িতে আর কত লিপস্টিক কেনা হবে বলুন, চুল আজরাতে আজরাতে মরে যাচ্ছি। তো সেই ধ্যাত তেরিকা সিরিয়ালও তো তাই হয়েছিল। পরে একটা সিরিয়াল করেছিলাম, সেই সিরিয়ালও খুব সুপারহিট হয়েছিল, এখনো টিভিতে দেখায়, সুবর্ণলতা, দেখেছেন তো সুবর্ণলতাতে দেখবেন, আমার বউও গম্ভীর আমিও গম্ভীর, কিন্তু আমাদের নটা বাচ্চা হয়েছিল, সেটা বড় কথা নয়। হ্যাঁ এবার তারপরে সিরিয়াল করলাম, জল নুপুর বলে কিছুদিন আগে একটা সিরিয়াল করেছিলাম, তারপরে ময়ূরপঙ্খী বলে একটা সিরিয়াল করলাম, সেখানে ছোট ঝিলিক আমার বউ, আমার বউ বললো তোমার লজ্জা করে না, ওইটুকুনি মেয়ে আমার, লজ্জা আমার কেন করবে, ওর করবে, আমি কেন লজ্জা পেতে যাবো। এবার করলাম কংস, জায়গাটা পাঠ পাওয়া গেছে, আমি কথায় কথা বলবো, হবে মহারাজ কংস স্বর্গমত্ত পাতালে রামি অধীশ্বর, আর এই বছরের কৃষ্ণ এলো গলা টিপে মেরে দিয়ে রক্ত বার করে দিচ্ছ, তুমি এক কাজ করো ওটাকে ফেলে দাও, তারপরে আমাকে ফেলে দাও, ওর এই ক্যামেরার জন্য ও পারলে ওখানে আমাদের তবলা মবলাও ফেলে দেবে, এবার ওর একা ক্যামেরাটা থাকবে, ও বিয়ে বাড়ি তোকে ক্যামেরাই করতে দেওয়া যাবে না, বর বউকে সরিয়ে দিয়ে ছবি তুলবে, ক্যামেরাটা রেখে দিস, বিয়ে হয়ে গেছে তোর ফুলসজ্জা ক্যামেরা করবো আমি, দিয়ে তোকে বলবো সরে যে আমি ক্যামেরা করছি। তো এই এই যে আপনারা হাসছেন এত মজা পাচ্ছেন, এর থেকে বড় জিনিস কিছু নেই, এবার এদিকে আয় ওর মাথায় দাঁড়া। তো এর থেকে বড় জিনিস কিছু নেই, মানুষের মুখে হাসি দিয়ে দেওয়া, কিন্তু আমাদের মুখে কে হাসি দেয়, বাংলা সিনেমা সেই তাবর অভিনেতারা, যাদের দেখে আমি বড় হয়েছি, যাদের ভাঙিয়ে খাই, যাদের নাম তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহররানী, প্রতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, বর্তমানে খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আমি, বাংলা সিনেমায় কমেডি করি তো, কিন্তু কমেডির আরেকজনকে বেতাজ বাদশা ভাবি, তিনি না হলে বাঙালির কিচ্ছু হতো না, যেমন গায়ক তেমনি নায়ক তেমনি সুরকার, একটা মানুষের যে এত ট্যালেন্ট থাকতে পারে পৃথিবীর ইতিহাসে নেই, তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। এই কিশোর কুমারের নামে একবার হ্যাঁ থ্যাংক ইউ স্যার, হাত রাখা যাবে না, এ ভগবান ভগবান ভগবান। তো সেই কিশোর কুমার গাঙ্গুলির একটা কমেডি গান গাইবো।